ওয়েলকাম টু ইউর চ্যানেল টপিক ট্রাভেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, বেসিক্যালি কিন্তু আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল রিলেটেড, কারণ আগের টপিকটা ছিল হচ্ছে তোমার একটা ইলেকট্রিক সংক্রান্ত, যারা যারা আমার চ্যানেল ফলো করেছো দেখেছো। আর আজকের ট্রাভেলটা একটু স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে যাব তোমাদেরকে নিয়ে পুরুলিয়া। হ্যাঁ, সেই পুরুলিয়া, আমাদের অযোধ্যা পাহাড়, আরও যা যা সব ঘোরার জায়গা আছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। তবে এটা একটু স্পেশাল, তার কারণ আজকের ব্লগটা পুরোপুরি কিন্তু হচ্ছে বাইক রাইডার্সদের নিয়ে। হ্যাঁ, তো আজকে আমি এখান থেকে পুরো বাইকে পুরুলিয়া যাব, প্রায় 6-7 ঘন্টার জার্নি হবে। তো এখন বাজে হচ্ছে রাত প্রায় 1টা, তো একটু লেট হয়ে গেছে, বাঙালির টাইম ছিল 11টা, হয়ে গেছে 1টা, আরও হয়তো সময় লাগবে। আর আজকে আমরা জার্নি শুরু করবো হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের চুঁচুড়া স্টেশন থেকে। তো এখান থেকে 6-7 ঘন্টার জার্নি হবে, তো মাঝখানে বেশ কয়েকটা ব্রেক হবে। তো চলো, সবার প্রথমে আগে আমরা ওখানে অ্যাসেম্বল হই চুঁচুড়া স্টেশনে গিয়ে। সবাই প্রায় অলরেডি এসে গেছে, তো আমি ওখানে এখন যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে বাকি কথাগুলো হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি, আর সব বাইকগুলো রাতের বেলা বেশ ঝলমল করছে। তো চলো সবার আগে আমরা জার্নিটা শুরু করি, দেন পথে যেতে যেতে কথা হবে। অবশেষে এতগুলো দিনের অপেক্ষার পর ফাইনালি আমরা আজকে রওনা দিলাম। আর আজকে কিন্তু আমরা 15 জন সদস্য 10টা বাইকে করে এখান থেকে পুরুলিয়া যাব, এবং যেতে যেতে পথে যা যা হবে আমি কিন্তু সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। এবং সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেই জার্নিটা শুরু করেছি, যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পাবে যে রাস্তায় কিন্তু এগুলো সব ভেজা রয়েছে, পিচের রাস্তা বুঝতেই পারছো। আর ক্যামেরার সামনে আমার ছিটে ফোটা জল পড়ায় লাইটগুলোও একটুখানি হেজি হেজি হয়ে গেছে। জিটি রোড ছাড়িয়ে আমরা উঠে পড়েছি দুর্গাপুর হাইওয়েতে, এবং এটা ধরেই আমরা এগিয়ে যাব। এবং যে কোনো লম্বা জার্নির ক্ষেত্রে কিন্তু যদি বাইক নিয়ে তোমরা রাইড করো, সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তেল। তো তার জন্য আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, এবং এখান থেকে ম্যাক্সিমাম যাদের বাইকে তেল ছিল না তারা এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক তেল করে নেব। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা আবার দুর্গাপুর হাইওয়েটা ধরে সোজা এগিয়ে যাব। তো রাস্তায় দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু সব রাইডাররা একদম লাইন দিয়ে এগিয়ে চলেছে, এবং দেখতেও বেশ ভালো লাগছে। আর বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো বা দেখেছো যে মেয়েরা আজকাল বাইক চালায়, এটা কমন ব্যাপার, আর ছোটোখাটো রাইডও করে। আর আমাদের মধ্যেও কিন্তু এরকম একটি মেয়ে আছে, আর সে কিন্তু কোনো ছোটোখাটো রাইডার নয়। তার কারণ সেই চুঁচুড়া থেকে পুরুলিয়া পর্যন্ত পুরো বাইক রাইড করে যাবে নিজে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই যদি বুঝতে পারো সে কিন্তু এই রাইডারদের মধ্যেই আছে, সে কোন বাইকটা চালাচ্ছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি অবশ্য এই ভিডিওরই নেক্সট পর্বে তার সাথে তোমাদের আলাপও করিয়ে দেবো। আর এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা পুরুলিয়া কোন রুট হয়ে যাব। দেখো, পুরুলিয়া যাওয়ার কিন্তু অনেকগুলো রুট আছে, যেমন ধরো তোমরা খড়গপুর হয়ে যেতে পারো, অথবা আরামবাগ বিষ্ণুপুর হয়ে যেতে পারো, অথবা দুর্গাপুর বাঁকুড়া হয়েও যেতে পারো। আমরা আজকে দুর্গাপুর হয়ে যাব। হ্যাঁ, একটু হয়তো ঘুরপথ হবে 300 কিলোমিটার বা তার থেকে সামথিং একটু বেশি, তার কারণ একেতেই বর্ষাকাল, আর শুনেছি তোমার বাদবাকি যে রাস্তাগুলো সেগুলোর অবস্থাটা একটু খারাপ হয় বর্ষাকালে। সেই কারণেই আমরা এই দুর্গাপুরের সাইডটা বেছে নিয়েছি, যাতে রাস্তাটাও ভালো হয় আর আমাদের জার্নিটাও স্মুথ হয়। এখন ঘড়ির কাটা বলছে পুরো 4:55, আর আমরা প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে তো এই মুহূর্তে দাঁড়িয়েছি পানাগড়ে, মানে দুর্গাপুর থেকে একটুখানি দূরে আছি। তো একদম হাইওয়ের উপরে আমাদের যে বাদবাকি রাইডারগুলো ছিল তারা সব পেছনে হু হু করে টেনেছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি আসতে পারিনি, সব পেছনে পড়ে আছে। তো যার জন্য আমরা এই পাশেই একটা এই ধাবা মতো একটা জায়গা আছে, এখানে ওয়েট করছি তাদের জন্য যে ওরা আসবে, তারপরেই আমরা আবার এগোবো সামনের দিকে। তো
যাই না, বেশ ভালো ছিল, মাঝখানে বৃষ্টি পড়েছিল বলে বেশ এই রেনকোটগুলো জড়াতে হয়েছিল, যাই না একটু পরে আবার খুলে দেবো। তো দেখি ওরা আসুক, তারপর আবার এগোবো। আর সত্যি বলতে আমার যে ড্রাইভার ছিল আমাকে ড্রাইভ করে নিয়ে এসছে, মারাত্মক ড্রাইভ করে নিয়ে এসছে বললে হবে না। সবার প্রথমে পেছনে ছিলাম আমরা, বাট দারুণ লিড করে এসছে। তো পরিচয় করি দিয়ে, কিন্তু হচ্ছে আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড মানে মাই ব্রাদার সৌরভ, আর খুব ভালো ড্রাইভার। তো জার্নির ইয়েটা শুনিনি তোর কাছে, বল কেমন লাগলো জার্নি? জার্নি আমি তোকে করে নিয়ে আসছি, তোকে এত বছর ট্রাভেল আমি ট্রাভেল করি, তোর কেমন লাগছে বল? আমার 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 পেছন ব্যথা হয়ে গেছে, আমার পেছন ব্যথা হয়ে গেছে লিটারেলি। তো যাই হোক, জার্নিটা খারাপ ছিল না। তো আসুক বাদ বাকিরা, তো আবার যেখানে নেক্সট রেস্টটা নেবো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে জয়েন করবো। এই হচ্ছে আমাদের গ্রুপের সচিন টিচকুলে, যেখানেই ক্যামেরা দেখবে সেখানেই আকাশের দিকে মুখ তুলে একদম পোজ দিয়ে হাজির। ধাবাটিতে আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা স্টপেজ দিয়েছিলাম, তার কারণ সবাই একটু আগে পিছিয়ে হয়ে গেছিলো, যে কারণে সবাইকে অ্যাসেম্বল করে রেস্ট নিতে একটু সময় লেগে যায়। তারপর আমরা আবার আমাদের জার্নিটাকে কন্টিনিউ করি। তো চলো এবার যেতে যেতে তোমাদের বাকি কথাগুলো এবং বাকি দৃশ্যগুলো শেয়ার করবো। এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুরে, এবং সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ বাঁদিকে দেখাচ্ছে বাঁকুড়া 53 কিলোমিটার, আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আসানসোলের দিকে, কিন্তু আমরা ওদিকে যাব না, আমরা যাব সোজা ওই ব্রিজটা দেখছ তার পাশ থেকেই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে সেইটা ধরে, এবং আমরা বাঁকুড়া হয়ে পুরুলিয়ার দিকে চলে যাব। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের খুব পপুলার একটি জায়গা, হ্যাঁ তোমরা দেখেই বুঝতে পারছো বা অনেকে নামও শুনেছ, দুর্গাপুর ব্যারেজ। তো চলো এই দুর্গাপুর ব্যারেজের ব্যাপারে তোমাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই। এই দুর্গাপুর ব্যারেজটি কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত। হ্যাঁ 1955 সালে এই ব্যারেজটি তৈরি হয় দামোদর নদীর উপরে। এটির উচ্চতা হচ্ছে প্রায় 39 ফুট অর্থাৎ 12 মিটার, এবং যার লম্বায় প্রায় 692 মিটার মানে 2271 ফুটের মতো। আর এখান থেকে যে জল যাওয়ার যে নির্গমনের পথ আছে সেটা প্রায় 34খানা গেট, বা আমরা চলতি ভাষায় 17 বলে থাকি। এই ব্যারেজটা কিন্তু তৈরি করা হয়েছিল প্রধানত বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার কৃষিজমিতে জলসেচ করার জন্য। তোমরা এখানে গেলেই বুঝতে পারবে যে এই ব্যারেজের দুপাশে দুটো খাল রয়েছে, যেটা থেকে কিন্তু এখনও জল যায় সেখানকার মানুষজনের কৃষিকাজের জন্য। দীর্ঘ 180 কিলোমিটার জার্নি করার পর আমরা এখন পৌঁছে গেছি বাঁকুড়াতে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁকুড়ার একটা ব্রিজ, আর এর নিচ থেকে চলে গেছে দুটো লাইন, আর সামনেই হচ্ছে বাঁকুড়া রেল স্টেশন। ডান দিকে একটা লাইন চলে গেছে বর্ধমান কড লাইন মশাগ্রামের দিকে, একটা লাইন চলে গেছে সোজা আসানসোলের দিকে, এবং আর একটা হাওড়ার দিকে। তো আমরা এইটা ধরেই এখন পেরিয়ে যাব আর সোজা পুরুলিয়ায় গিয়ে উঠব। আমার এই পুরুলিয়া ট্যুরে কিন্তু সব কিছুই নতুন। নতুন এই কারণে বললাম, আমি এর আগে কোনো দিন এতটা লম্বা বাইক জার্নি করিনি, কোনো দিন পুরুলিয়াতেও আসিনি, এবং এই যে গ্রুপটা এটাও আমার কাছে একটা নতুন গ্রুপ। আর এই গ্রুপটা এসেছে আমি সৌরভের মাধ্যমে। যদিও রাতের বেলা বেরিয়েছিলাম বলে সবার সাথে আলাপ হয়নি, তবে এই বাইকে আস্তে আস্তে বাইকে বসেই কম বেশি সবার সাথে আলাপ পরিচয় করে ফেলেছি। আমি আস্তে আস্তে পরবর্তী পর্বগুলোতে তোমাদের সাথেও সবাইকে আলাপ করিয়ে দেবো। Thank you.
মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে, এবং এখান থেকে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর খড়গপুরের দিকে, এবং ডান দিকের রাস্তাটা পুরুলিয়া হয়ে রাঁচির দিকে। তো আমাদের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া এখান থেকে প্রায় 84 কিলোমিটার, এবং তার থেকেও আমাদের একটু ডিস্টেন্স কভার করতে হবে, যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়, প্রায় 129-130 কিলোমিটার। তো বন্ধুরা, তোমরা লাস্ট দেখেছিলে আমি কিন্তু সেই খানায় একবার স্টপেজ দিয়েছিলাম আমরা, যেখানে প্রায় ভোরবেলা একদম 5টার সময়, আর সেখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদের লেগে গেছে, কেন সব রাইডারগুলো এদিক ওদিক হয়ে গেছিলো সব এক জায়গায় করে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর বেরিয়ে এখন আমরা আবার প্রায় এখন বাজে সকাল 7:46। তো প্রায় এই টাইমটাতে আমরা এসে পুরো এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া বেলিয়াতোর আশেপাশে জঙ্গল, বুঝতেই পারছো এখানে কিন্তু মাঝে মাঝে হাতি বেরিয়ে পড়ে। তো আমি একদম সেই জায়গাতেই আছি, তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করে তো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখি এখানে কে কি খাচ্ছে। ভেরি গুড, একটা বড় করে হাকর সরম। ভেরি গুড, এনজয় কেমন করলি বল? হ্যাঁ, খাবারটা মুখে যাই বলতে পারছি না। আচ্ছা, কেন খাবারটা কেন তুই মুখে না নিয়ে বলতে পারিস না? হ্যাঁ, ছি ছি ছি। তো আপাতত এখানে সবার খাওয়া দাওয়ার পার্ট চলছে, এবার এটা চুকে গেলে এখান থেকে বেরোনো হবে। তো একদম সাদা মাটা বাঁকুড়ার খাবার। তো আমার জন্য আমি রুটি আর ঘুগনি নিয়েছিলাম, তো বাকিরা সব যেরকম তরকা রুটি খেয়েছে আর মুড়ি ঘুগনি এসব খেয়েছে। তো ফাইনালি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের সবারই কমপ্লিট, দেখতে পাচ্ছ সবাই একদম রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব, তো তেল ভরার আছে, তো পেট্রোল পাম্পে ঢুকে তেল ভরে একদম ডাইরেক্ট, এখন 140 কিলোমিটার বাকি আছে অযোধ্যা যেতে, তো সেখানে গিয়ে কথা বলবো। আর যদি মাঝখানে কোথাও দাঁড়াই অবশ্যই তোমাদেরকে আশেপাশের দৃশ্যগুলো আবার দেখিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক। রাস্তা একটু আগে আস্তে আস্তেই তোমাদেরকে দেখালাম যে রাস্তার সাইডে কিন্তু একটা লরি, মানে আলু বোঝাই লরি উল্টে পড়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এর অ্যাক্সিডেন্ট হওয়ার একটাই কারণ, কারণ আমি কালকে রাত থেকে তো দেখছি এখানে রাস্তায় বেপরোয়াভাবে লরি আর বাসগুলো যে পরিমাণে গতির রেস খেলে আসে, তো সেখানে স্বাভাবিকভাবে একটা লরির অ্যাক্সিডেন্ট হওয়া কোনো আনকমন ব্যাপার না, হতেই পারে। তো সেই সব লরি ড্রাইভার আর বাস ড্রাইভারদের বলবো যে দয়া করে আপনারা রেশারেশি করে এইভাবে ধ্বংসলীলায় মাতবেন না, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সাধারণ যারা পথচারী তাদেরও কিন্তু অনেক অসুবিধা হতে পারে এবং তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখ পড়ল ডান দিকে একদল ভক্তদের ওপরে, যাদের ছেলেদের পরনে ছিল গেরুয়া রঙের পোশাক এবং মা বোনেদের পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি।
তারা কিন্তু কাঁধে বাঁক নিয়ে এগিয়েই চলেছে। এরকম বহু সারি সারি মানুষ এগিয়ে চলেছে, কিন্তু অবাক লাগলো যে এখানে তারকেশ্বর কোথায় আছে, কেন এরকম কাঁধে বাঁক নিয়ে যেতে দেখেছি একমাত্র তারকেশ্বরে। কিন্তু যেটা দেখে আরও অবাক হলাম সেটা হচ্ছে এদের বাঁকে কিন্তু শুধুই ঘটি নেই, তার সাথে দেখলাম কারো কারো বাঁকে এক ঝাঁক পাতা। সেটা কিসের জন্য বুঝতে পারলাম না। তোমরা যারা বাঁকুড়া থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যেটা কিসের জন্য। ফাইনালি 12 ঘন্টা জার্নি করার পর প্রায় 300 কিলোমিটার অতিক্রম করে ওই যে সোজা দেখা যায় অযোধ্যা পাহাড়, তো আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি। সত্যি কথা বলতে এই 12 ঘন্টাটা আমাদের লেগেছে একটু বেশি লেগে গেছে, কেন প্রায় আমরা ঘন্টাখানেকেরও বেশি রেস্ট নিয়েছি প্রায় দু জায়গায় 1.5-2 ঘন্টা করে। রাস্তা এতটা ভিজেছিল সেটাও একটা কারণ ছিল, বাট বেশ ভালো লাগছে। এতটা জার্নির পর এই যে পাহাড়টা দেখে আর আমাদের ডেস্টিনেশনের এত কাছাকাছি এসে গেছি আমরা যে এবার সত্যি ভালো লাগছে। তো চলো আরও যত এগিয়ে যাচ্ছি তত তো মনে উল্লাস বাড়ছেই, আরও এগিয়ে যাই তোমাদেরকে আরও ভালোভাবে দেখাই সব কিছু। বাইকে আস্তে আস্তে সবার প্রথমে যার সাথে আলাপ হয়েছিল সে হচ্ছে সৌগত। হ্যাঁ, এই যে সামনে বাইকটি দেখছো তার যে রাইডার সে হচ্ছে সৌগত, এবং পিছনে যে বসে আছে সে হচ্ছে মৈনাকদা। তো চলো এইভাবে আস্তে আস্তে সবার সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের। ন্যাশনাল হাইওয়ে, জিটি রোড, শহরের কোলাহল, যানজট থেকে একদম বাইরে বেরিয়ে এসেছি। দেখে বুঝতেই পারছো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা না দারুণ লাগছে, আর এতক্ষণ যে আমরা জার্নি করেছি সেটা যেন এখন সার্থক হলো। আর এই পুরুলিয়া পর্বটা তোমাদের জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে এই কারণে যে এর আগে কিন্তু পুরুলিয়া অনেকেই ঘুরিয়ে দেখিয়েছে, কিন্তু পুরুলিয়ার বিশেষ বিশেষ জায়গা ছাড়াও তার পাহাড়ের যে একটা অ্যাম্বিয়েন্স, পাহাড়ের যে সৌন্দর্য সেটা এতটা ডিপলি কেউ দেখায়নি কখনো, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সেটাই আমি আমার প্রত্যেকটা পর্বের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো বুঝতেই পারছো ওই যে সামনে অযোধ্যা পাহাড়, আর ওখানে গিয়ে কিন্তু আমরা পুরোটা ঘুরবো, অন রোড, অফ রোড, যেখানে হয়তো চার চাকা যায় না সেখানে আমরা পৌঁছবো। তো চলো জুড়ে থাকো আমাদের সাথে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুরুলিয়া ট্যুরের প্রথম পর্ব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজের পরিচিত মানুষজনদের সাথে। আর তোমাদেরকে আমি ঘুরে দেখালাম যে এই ট্রেনে তো সবাই আসে, মোট কথা বাইকে আসতে কত কী খরচ আছে, কত কী সময় লাগে সবটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তোমরা আস্তে আস্তে রাস্তায় কোথায় কোথায় হল্ট নিতে পারো বা দেখার কী কী জায়গা আছে সেটা আমি পরের যে পর্বটা আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সেটা তোমাদের দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বাটনটি টুক করে অন করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও আসলে কিন্তু তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, চলে আসবো পরবর্তী পর্ব নিয়ে অন্য একটা দিন। টাটা।